মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে, ঠিক আছে? আর এখন বাজে প্রায় পৌনে আটটা বেজে গেছে, বোধ হয় সাড়ে সাতটা হবে। যাই হোক, তো আমি অর্ধ রেডি হয়েছি, ঠিক আছে? মানে মুখও পুরো কমপ্লিট নয়, জামাও পুরো কমপ্লিট নয়, মোটামুটি রেডি হয়ে গেছি স্নান টান করে। এবারে বাকিরা অলরেডি তারাও রেডি হওয়া শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আজকে বলেছিলাম না, আটটায় বেরোনোর প্ল্যান আছে, আটটা থেকে সাড়ে আটটা ম্যাক্সিমাম, এর বেশি করা যাবে না, কারণ অনেকগুলো প্ল্যানও আছে না ঘোরার, তারপরে বেরোতে হবে বাড়ির জন্য। আর বাইরে অলরেডি সকাল থেকে মাইকে ঈদের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে, তো রাস্তাঘাটে ভিড় হবে ভালোই, সেটাও বোঝা যাচ্ছে। তো সব মিলিয়ে আর কি বেরিয়ে যেতে হবে। তো ও যাচ্ছে পাশের রুমে একে মামুন দিদের তুলতে, তারপরে ড্রাইভারও আসবে, সেও একটু চেঞ্জ টেঞ্জ করবে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো, সবাই রেডি টেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা করবো। ওকে, তো আমি রেডি হয়ে গেছি, পিছনে মোটু রেডি হয়ে গেছে, আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর বাই বাই করে দিলাম। আবার হয়তো কোনো দিন আসলে আসবো এখানে, হোটেলটা ভীষণ ভালো, স্পেশালি মানে রুম টুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার সব থেকে বেশি লাগে, ঠিক আছে? প্লাস গিজার আছে, এসি আছে, টিভি পিভি এগুলো তো কমন, যাই হোক। তো চলো বাকিদের রুমে যাই, সবাইকে নিয়ে একবারে বেরিয়ে যাব। যাওয়ার পথে যে কটা পড়বে জিনিস দেখে বাড়ি। হয়ে গেল আমাদের দেড় দিনের ট্যুর। চলো রেডি, হে ভগবান, ভিডিও হচ্ছে। আজকে এখনো অবধি তো ওয়েদার ভীষণ ভালো, কালকের মতো নয়, কালকে তো পুরো জ্বালিয়ে দিয়েছে। বর্ষাকাল ছিল না গ্রীষ্মকাল ছিল বোঝা যায়নি, ট্যান ফ্যান পরে, ট্যানটা বড় কথা নয়, ঘুরতে এসে ঘুরতে একটু অসুবিধা আছে। আজকে ওয়েদারটা ভালো না, বেশ থাকে তাহলে একটু ভালোভাবে ঘুরতে পারবো আমরা। সত্যি এই ওয়েদারে না ঘুরতে ঘোরা যায় অনেকটা জায়গা, না সে এত টায়ার্ড হয়ে যায় ঘেমে ঘেমে ঘেমে, ওই ঘামি তো মেকআপ উঠে গেছে, আর ট্যান তো ট্যান পড়াতে আমি আর আমার বাবা দুজনেই মাস্টার, পুরো মোটা লেয়ার পড়ে গেছে, আবার ঘরে গিয়ে তুলতে কত টাইম লাগে। আজকে বাড়ি না, সত্যি কত কম দিনের প্ল্যান হয়ে গেল, তাও তো আজকে অর্ধেক দিনই তোদের বাদ যায়, ক্ষুদ্রতেই যেন শেষ না হয়ে যায়। বাদ ধরলে তোকে মেরে দেবো আমি, তোর জন্য হচ্ছে এই মেয়েটা ছুটি নিতে পারলো না বলে, আমাদের সবার ছুটি ছিল। আচ্ছা তাই তো, ব্রেকফাস্ট করতে নেমেছি, কিন্তু কি 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 আছে অপশন? ইডলি ধোসা, ইডলি ধোসা লুচি আছে বোধ হয়। এই যে আমরা কাছে ধোসা, আর মোটর মুখখানা একবার দেখো, ও সাউথের একদম পছন্দ। রাঁচির যেটা খাসিয়াত দেখলাম সেটা হচ্ছে যে রাস্তার দুধারেই তুমি অনেক জিনিস দেখতে পাবে, তোমাকে আলাদা করে কোনো জায়গায় গিয়ে যে সিনারি দেখতে হবে তার কোনো মানে নেই। রাস্তাঘাট চতুর্দিকটা এত সুন্দর পাহাড় গাছপালা দিয়ে ঘেরা, ওখানেই তোমার অর্ধেক চোখের শান্তি হয়ে যাবে। এই যে আমরা হুড্রু ফলসে প্রায় চলে এসেছি, কিন্তু ঢোকার মুখে এই যে টিকিট কাউন্টার পড়বে, সেখানে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। ওই যে চলে এসেছি, এখানে বোধ হয় গাড়ি পার্ক করতে হবে, এই যে এই যে দাঁড়িয়ে আছে দেখো। চলে এসেছি আমরা হুড্রু ফলসে, আর টিকিট 30 টাকা করে বোধ হয় নিল, আর
দশ টাকা, তুমি তো বললে তিরিশ, দেখছো কি বলছে নিজেই জানা না, ও গাড়ির তিরিশ সরি, দশ টাকা করে টিকিট। বাহ সিনটা দেখো, এবার ঢুকেই চোখের শান্তি হয়ে গেল। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা পাহাড় আর মাঝখান দিয়ে শুরু রাস্তা, চারদিক থেকে পড়ছে ওয়াটারফলস। কি যে অসম্ভব সুন্দর অনুভূতি, সত্যি বলে বোঝাতে পারছি না আমি। ভিউটা জাস্ট এত সুন্দর, ভাবতে পারছি না। মানে স্পেশালি এই যে এই দিকটা না, রোদ পড়ছে, এটা তো ক্যামেরাতে অতটা ধরতে পারছে না, চোখে দেখলে বুঝতে পারবে। ভেতরে ভেতরে এই টুকুটুকু ঘর দেখা যাচ্ছে, রাস্তা আছে, নদী চলে গেছে একটা, আর এই পাশটা দারুণ দারুণ। কিরকম লাগছে বলো? মানে মারাত্মক লাগছে ভিউটা জাস্ট। এটা দেখো জুতো বাঁধছে। কেমন লাগছে বাবু? হ্যাঁ জল একটু কম আছে, বৃষ্টিটা আসলে হলে আর একটু ভালো থাকতো, বাট ভিউটা জাস্ট চুমু। মন্দির টাইপের আছে, এখানে পতাকা টাইপের দেওয়া আছে, মানে ঠাকুরের কিছু হবে। এখানে দেখো বলি দেওয়া হয়েছে বোধ হয় রিসেন্ট, রক্তও পড়ে আছে। এত উপরে এসে হয়ে গেল, হুড্রু ফলস কমপ্লিট হয়ে গেল। নিচে যাওয়া যেত, বাট নিচে এখন যেতে চাইছি না, কারণ জল বেশি নেই, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, আমাদের ব্যাক করতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আরো একটা দুটো কিছু দেখে একদম বেরিয়ে যাব। আর ওয়েদারটা পুরো অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টিও নামতে পারে। হুড্রু ফলসে আমরা বেশিক্ষণ সময় কাটালাম না, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমাদের এরপর দশম ফলস দেখে বেরিয়ে যেতে হবে। আর যেমনটা বলেছিলাম, আলাদা করে কোনো জায়গায় পৌঁছানোর দরকার নেই, রাস্তার দুধারে সিন দেখলেই চোখ আলাদা শান্তি পাবে। ওকে, তো আমরা পৌঁছে গেছি দশম ফলসে, বাট এখানে গাড়ি পার্কিং এর জন্য টাকা দিতে হবে। পৌঁছে গেছি আমরা দশম ওয়াটারফল, ওই যে দেখো বোর্ড দেখিয়ে দিলাম, হাত পা ধরে গেছে বাবা। আমরা চলে এসেছি দশম ফলসে, আর 50 টাকা পার্কিং চার্জ নিল। হ্যাঁ এবার জানি না বড় ছোট গাড়ির আলাদা কিনা, তবে 50 টাকা নিল। দেখো কতগুলো টগর গাছ একসাথে, ফুলও হয়েছে সেই লেভেলে, পড়ে গেছে কত, হ্যাঁ কত টগর গাছ পরপর ভর্তি। দেখো দুধারে ওই দেখো জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনতে পাচ্ছ কিনা জানি না। ওই দেখো দূরে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা
নিচে যাচ্ছি, নিচটা থেকে আরেকটু ভালো দেখা যাবে, মানে উপর থেকেও ভালো দেখা যাচ্ছে, নিচে গেলে জল টলগুলো দেখতে পাবো কাছে। তবু তো বৃষ্টি কম বলে একটু জলের স্রোতটা এখনো বলবো কম, না হলে আরো বেশি হয় জল। আর জাস্ট দুর্দান্ত দেখতে ওয়াটারফলগুলো, আগেরটা একরকম ছিল, এটাও আরেকটু অন্যরকম, অনেকগুলো জায়গা থেকে জল পড়ছে। কোথায় গেলি? হ্যাঁ মোটু পিছনে রয়ে গেছে, বাবা একটা বর ফেলে চলে গেলে হয় বলো, আবার কবে পাবো না পাবো। এইখানটা একবার আসার দরকার আছে, মানে এই সিনটা জাস্ট মিস করা যাবে না, মারাত্মক সুন্দর। চোখের দিক থেকে জলের আওয়াজ হচ্ছে, আর আরেকটু বর্ষাকাল যখন হবে না তখন আরো একটুখানি জল বাড়বে, আরো বেশি জল বেশি করে পড়বে, সেটা আরো এগুলো আরো বেশি ডিপ হয়ে যাবে এই সাইড গুলো। জাস্ট মনে হচ্ছে এখানে বসে থাকি, আর কোথাও যেতে ইচ্ছা করছে না, হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ঠিকঠাক একদম, দারুণ লাগছে। জাস্ট দশম ফলস, ঠিক আছে রাঁচি ঢোকার মুখেই পড়বে দশম ফলস, জাস্ট ফাটাফাটি। আর কোথায় করছি দেখো, পুরো পাহাড়ের কোলে শেরি পাঞ্জাব, আরে শেরি পাঞ্জাবে চলে এসেছি তো। ও ভাব, আমরা অন্ধকারে গেছি, কিছু দেখতে পাইনি। আসার সময় প্রচন্ড জোরে একটা বৃষ্টি হলো, তাই আমরা দশম ফল দেখার পর আর দাঁড়াইনি, দৌড়ে দৌড়ে গাড়ি ধরে নিয়েছি, আর এখন খিদে পেয়ে গেছে, আর বোধ হয় কিছু দেখবো না কারণ টাইম নেই, বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের নকল শেরি পাঞ্জাবের নকল ননভেজ থালি। খাওয়া দাওয়ার ডান, এবারে সোজা বাড়ি, কারণ অলরেডি তিনটে বেজে গেছে অনেকক্ষণ, আর একটু দাঁড়াবো না, আবার এক পশলা জোরে বৃষ্টি হলো সেই জন্য একটু ওয়েট করলাম, আর কোনো ওয়েট নেই, এবার সোজা বাড়ি। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ লোধাশুলির জঙ্গলটা পেরোবো পেরোবো করছি, এমন সময় গাড়িটি যায় খারাপ হয়ে, ব্যাটারি ডাউন। যদিও কিছু মানুষ সেখানে হেল্প করে এবং আমরা কিছুটা চলেও আসি, কিন্তু ব্যাড লাক এতটাই যে আবার গুপ্তমণির জঙ্গলের কাছাকাছি এসে আবার যায় গাড়িটি খারাপ হয়ে, এবং এইবার আমরা ধাবার কাছে দাঁড়িয়ে যাই। এরকম শুনশান এলাকায় এতজন মানুষ মিলে অন্ধকারে দাঁড়িয়ে আছি, ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর ছিল। আমাদের গাড়ি তো টোটালি সাথ ছেড়ে দেয়, বাট লাকিলি আমাদের একটা ফ্রেন্ডকে আমরা ডেকে নিই এবং সে একটা ছোট গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে দেয়।
তো সেদিন তো সবাই ব্যাক করতে পারেনি নিজেদের বাড়ি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই সবাই মিলে আমাদের বাড়ি পৌঁছে গেছিলো। আর এই রকম এক্সপিরিয়েন্স কিন্তু মাঝে মধ্যে একটা দুটো দরকার, একটুখানি রোমাঞ্চকর ব্যাপার না হলে কি ট্যুরের মজা হয়, তোমরাই বলো। বাই দ্য ওয়ে একটা হাসির কথা বলবো, আমাদের লাক এতটাই খারাপ ছিল, এই গাড়িটাও মাঝে মধ্যে আটকাচ্ছিল রাস্তায়, বাট বেঁচে গেছি।